আচ্ছা, যদি জিজ্ঞাসা করি তোমার জন্ম মাস বা জন্মদিন তোমার কাছে কতটা স্পেশাল, এর উত্তর দেওয়ার প্রয়োজন আছে কি? এবার বলো, তোমার বিয়ে যদি তোমার জন্মদিনের দিন হয়, তুমি সেই বছর বিয়ের দিন তোমার জন্মদিন মিস করলে সারা দিন উপোস করে, তারপরের বছর থেকে সারা জীবন তোমার বার্থডে আর তোমাদের ওয়েডিং অ্যানিভার্সারি সেই একই দিনে পড়বে, কোনটা সেলিব্রেট করবে? অনেক লোকজনের সাথে হই হই করে তোমার জন্মদিন, না একান্ত আপনে তোমাদের ওয়েডিং অ্যানিভার্সারি? মুশকিলে পড়লে তো, তাই নিজের জন্মদিনটা বরং বাদই দাও। বছরে তো আরো অনেক শুভ তারিখ রয়েছে, তাই না? তার মধ্যে সব থেকে শুভ তারিখে বিয়ে করো তোমার পছন্দের সঙ্গীকে। আর রইল জন্ম মাসের কথা, তাহলে তো আবার পুরাণের কথা বলতে হয়। ঋষি বশিষ্ঠ মুনি সংহিতায় বলেছেন, জন্ম মাসে বিবাহ করা যায়, শুধু জন্ম তিথিতে বিয়ে করা উচিত নয়। তিথি মানে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি। এই কারণেই আমি ভিডিওতে বিয়ের তারিখ দেওয়ার সময় তিথি মেনশন করে দিই, যাতে তোমাদের সুবিধা হয়। কিন্তু তোমার জন্মদিন আর জন্মতিথি কিন্তু এক নয়। তুমি যখন পৃথিবীতে এলে সেটা হলো জন্মতিথি, যেদিন জন্মালে সেটা জন্মবার, যে তারিখে জন্মালে সেটা হলো জন্মদিন। জন্মবার আর জন্মতিথি সারা জীবন এক থাকে, আর জন্মদিন তো প্রত্যেক বছর আলাদা আলাদা বারে পড়ে। তো জন্মতিথি, জন্মবার এবং তোমার জন্মদিনে বিবাহ করা শুভ নয়, কিন্তু তোমার জন্ম মাসে বিবাহ সম্ভব। কিন্তু শ্রী রামচন্দ্র এবং মা সীতার বিয়ে হয়েছিল শ্রী রামচন্দ্রের জন্ম মাসে। তারা বিয়ের পর একদিনও শান্তি পাননি, তাদের মধ্যে এত ভালোবাসা শ্রদ্ধা থাকা সত্ত্বেও, তাই লোকে জন্ম মাসেও বিয়ে এড়িয়ে চলে। ঠিক যেমন কেউ নিজের মেয়ের নাম সীতা রাখতে চায় না। তবে যদি পঞ্জিকা অনুযায়ী জানতে চাও, তাহলে ছেলেদের ক্ষেত্রে পুরো জন্ম মাস, জন্মবার, জন্মতিথি এবং জন্মদিনে বিবাহ না করাই ভালো। আর মেয়েদের ক্ষেত্রে শুধু জন্মদিন, জন্মবার এবং জন্মতিথি বাদ দিলেই চলে, অবশ্যই করা যাবে। শুধু মা বা বাবার জন্মের তিথিতে বা বিয়ের তিথিতে বিয়ে না করাই ভালো। তাহলে চলো এক নজরে দেখে নিই পঞ্জিকা মতে বিবাহের শুভ এবং নিষিদ্ধ নক্ষত্র, দিন, মাস, সময় কি কি দাঁড়ালো। বিবাহের শুভ তিথি প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, দশমী, দ্বাদশী এবং ত্রয়োদশী তিথিতে বিয়ে করা শুভ বলে মনে করা হয়। বিয়ের সবচেয়ে শুভ তিথি হলো অক্ষয় তৃতীয়া, মানে বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া। নিষিদ্ধ তিথি পঞ্জিকা মতে নবমী, একাদশী, চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে বিবাহ করা শুভ নয়। বিবাহের শুভবার সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে বিয়ে করা খুব শুভ বলে মনে করা হয়। মঙ্গল, শনি এবং রবিবারে বিয়ে করা ততটা শুভ মনে করা হয় না। তবে মনি গর্গাচার্যের মতে মঙ্গল, শনি এবং রবিবারে রাত্রিতে বিয়ে করলে কোনো ক্ষতি হয় না। বিবাহের শুভ নক্ষত্র বিয়ের জন্য ১১টা নক্ষত্র শুভ বলে মনে করা হয়। রেবতী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, রোহিণী, মূলা, মঘা, সাতী, অনুরাধা ও হস্তা। এর মধ্যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অনেকেই বিয়ে করতে চায় না, এই ভেবে যে শ্রী রামচন্দ্র এবং মা সীতার এই নক্ষত্রে বিয়ে হয়েছিল, তাই তারা সারা জীবন একটুও শান্তি পায়নি। তবে পঞ্জিকা মতে রিক্তা নক্ষত্রে বিবাহ একেবারেই নিষিদ্ধ। বিবাহের শুভ মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, অগ্রহায়ণ, মাঘ ও ফাল্গুন মাস বিয়ের জন্য সব থেকে শুভ। এর মধ্যে বৈশাখ, অগ্রহায়ণ এবং ফাল্গুন মাস বেশি শুভ। বিবাহের অশুভ মাস জ্যৈষ্ঠ মাসে বাড়ির বড় ছেলে বা মেয়ে হলে বিয়ে নিষিদ্ধ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক মাসে বিয়ের জন্য পঞ্জিকাতে তারিখ থাকলেও চতুর্মাস হওয়ার কারণে কেউ বিয়ে করতে চায় না। পৌষ ও চৈত্র মাসে জমিদাররা বিয়ে নিষিদ্ধ করে দিয়েছিলেন। মল মাস বা পুরুষোত্তম মাসে বিয়ে একেবারেই নিষিদ্ধ। যদি কেন জানতে চাও, তাহলে এই ভিডিওটা দেখতে পারো, লিংক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আর পিতৃপক্ষ সময়কাল মানে মহালয়ার আগের 14 বা 15 দিনও বিয়ের জন্য নিষিদ্ধ, কারণ পিতৃপক্ষকাল আমাদের পূর্বপুরুষদের জন্য অর্পিত, তাই মহালয়ার দিন সকালবেলা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। বিয়ের ভালো লগ্ন না পাওয়া গেলে বা বিশেষ প্রয়োজনে অনেকে মনে করেন যে যেকোনো মাসেরই গোধূলি লগ্নে বিয়ে করা যেতে পারে, কারণ গোধূলি লগ্নে গ্রহ, নক্ষত্র, বার, তিথি ইত্যাদি কিছুই ম্যাটার করে না, তাই অনেকেই ভাবে গোধূলি লগ্ন মানেই ভালো। তা কিন্তু নয়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এবং ফাল্গুন মাসের গোধূলি লগ্ন ভীষণ ভালো বিয়ের জন্য। তবে শ্রাবণ, অগ্রহায়ণ এবং মাঘ মাসের গোধূলি লগ্নে বিবাহ অশুভ বলে মনে করা হয়। বৃহস্পতি ও শনিবারেও গোধূলি লগ্নে বিবাহ একেবারে নিষিদ্ধ। বাট গোধূলি লগ্ন জিনিসটা কি? পুরোনো দিনে সূর্যাস্তের পর যখন পশ্চিম দিক কিছুটা লাল হয়ে যেত আর গরুর পায়ের ধুলোয় চারিদিক ভরে যেত আর আকাশে একটা দুটো তারা দেখা যেত, সেই সময়কে বলা হতো গোধূলি, আর এই সময় লগ্নকে বলা হতো গোধূলি লগ্ন। আচ্ছা, বিয়ের শুভ লগ্ন, সময়, বার, তিথি, নক্ষত্র সবই তো জানা হলো, কিন্তু বিয়ের পরপর স্টেপগুলো তোমরা জানো তো? না জানলে নো প্রবলেম, আমি আছি তো। এই প্লেলিস্টে বিয়ে সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার জন্য বিয়ের স্টেপ বাই স্টেপ রিচুয়ালস নিয়ে বাংলায় ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না জানো। তাহলে আজ আসি, আর তোমরা সবাই অলওয়েজ স্টে হ্যাপি, স্টে গর্জিয়াস, বাই বাই।